নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে বয়েস চেঞ্জ। একাডেমিক লেভেলে আমরা বয়েস চেঞ্জ শিখেছি, তবে উই হ্যাভ সাম কনফিউশন। বাই দিস কন্টেন্ট উই হ্যাভ টু রিমুভ আওয়ার ইগনোরেন্স অফ বয়েস চেঞ্জ। হাইবার কন্টেন্ট শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ কন্টেন্ট দ্যাট ইজ অ্যাবাউট বয়েস চেঞ্জ। টুডে আই টক অ্যাবাউট দ্য অ্যাডভান্স লেভেল, সাম রুলস। ওকে, ফার্স্ট রুল, আমরা জানি বয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্চা পরিবর্তন। এবার বাচ্চা পরিবর্তন দুই ধরনের, অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস, কতিবাচ্চা, কর্মবাচ্চা। হাউএভার, কখনো কখনো আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়, কখনো কখনো প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়। আমরা জানি যে প্রথম রুলটা, কখনো কখনো আমরা, যেমন রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভে আছে, আর আই ইট রাইস এটা অ্যাক্টিভে আছে। হেয়ার আমরা আজকে কোন জায়গাতে আমরা বাই বসাবো না অবজেক্টে, টু বসাবো, অ্যাড বসাবো, অন বসাবো, উইথ বসাবো, সেই বিষয়টা ফার্স্ট রুলের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব। যেমন হি অ্যানয়েড মি। এখন আমরা জানি যে চারটা কাজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে চারটা কাজ করতে হয়, বেসিক রুল। ফার্স্ট অফ অল আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, মিকে আমরা আই লিখব, দেন আমাদেরকে বিভার্ব যুক্ত, বিভার্ব যুক্ত করতে হবে। তো আমরা এখানে অ্যানয়েড ফার্স্ট টেন্স আছে, আমরা সেটা অক্সিলারি লিখব ওয়াজ, এবং যে কোনো ভার্ব বি ওয়ান অথবা বি টু এটা চেঞ্জ করে আমরা বি থ্রি লিখতে হবে। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্ম টার্নস ইন টু ফার্স্ট পার্টিসিপল। হিয়ার অ্যানয়েডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যানয়েড। এখন আমরা অ্যানয়েডের সাথে কী লিখব, অ্যানয়েডের সাথে আমরা বাই লিখব, বাই হিম লিখব, না উইথ হিম লিখব, না টু হিম লিখব, না অ্যাট হিম লিখব। আমরা জানি অ্যানয়েড শব্দটার সাথে উইথ বসে, সো আমরা উইথ লিখব, আর হি অবজেক্টিভ ফর্ম হবে হিম। এমনি ব্যাপার একটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে আই নো হিম। আমরা যখন হিমকে সাবজেক্টে আনবো, কারণ অবজেক্টকে সাবজেক্টে আনতে হয়, হি নো প্রেজেন্ট টেন্স অক্সিলারি নিতে হবে ইজ, আর যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয়, নোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে নোন, আর নোনের সাথে বাই হয় না, টু হয়, টু আই কে মি লিখতে হবে। আমাদের যে চারটা বেসিক রুলের যে চারটা, চার নাম্বার কাজ, সেটা হচ্ছে সাবজেক্টকে টু, অন, ইন, উইথ, বাই যোগে লিখতে হয়। এই চারটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েসে। আরও কিছু শব্দ আছে যেগুলোর সাথে, যেমন আমরা জানি যে রিজাইন্ড কথাটার সাথে প্রিপোজিশনে বসে না, ফর্ম হওয়ার কথা কিন্তু ফর্ম বসে না। তারপর আরও কিছু ওয়ার্ড আছে, যেমন শকড, আমরা জানি শকটের সাথে অ্যাড বসে, সিজডের সাথে উইথ বসে, সারপ্রাইজড, তারপরে সারপ্রাইজড শব্দটার সাথে অ্যাড বসে, পাশাপাশি কন্টেন্ট এই শব্দটার সাথে ইন বসে। এই ধরনের সেন্টেন্স আসলে আমরা এই উক্ত প্রিপোজিশনগুলো ব্যবহার করে করব। সেকেন্ড যে রুলটা আছে, সেকেন্ড রুলটা হচ্ছে ওয়ান যুক্ত সাবজেক্ট। ওয়ান
should take cares of one health. One যুক্ত active কে আমরা কিভাবে passive করব? Okay, আমরা জানি যে health object আছে আমরা health নিয়ে আসব. Health auxiliary verb লিখতে হবে should. তো যদি একটা auxiliary verb থাকে সেটার সাথে be যোগ হবে. Should থাকলে should be, may থাকলে may be, can থাকলে can be, will থাকলে will be. So এখানে should be. তারপর taken শব্দটা হবে taken care of. এখানে one এবং পরবর্তী one শব্দটা বাদ হয়ে গেছে. তো one জাতীয় শব্দ দিয়ে যদি passive আসে আমরা one শব্দটা বাদ দিয়েই active থেকে passive করব. এরপর আমরা যে রুলটা করব খুব ইম্পর্টেন্ট রুল সেটা হচ্ছে ডাবল প্যাসিভ. ডাবল প্যাসিভ ফর এক্সাম্পল দ্য পুলিশ অর্ডার্ড দ্য ক্রিমিনাল to be shoot, to be shoot. এখন এই ধরনের বাক্য আমরা কিভাবে করব একটু লক্ষ্য করবেন এখানে দা পুলিশ সাবজেক্ট অর্ডার্ড ভার্ব দা ক্রিমিনাল অবজেক্ট আবার এখানে টু বি টু বি এটা প্যাসিভ ফর্মে আছে তার মানে আমরা কিভাবে করব এটাকে আমরা এই অবজেক্টকে সাবজেক্ট লিখব না আমরা কিভাবে করব ইট অর্ডার আছে অর্ডার শব্দটার ফার্স্ট টেন্স আছে সো আমরা অক্সিলারি লিখব ওয়াজ অর্ডার্ড ইট ওয়াজ অর্ডার্ড এটা কি করা হয়েছে অর্ডার করা হয়েছে এখন আমরা টু বি কে নিয়ে আসবো ইট ওয়াজ অর্ডার টু বি শুট দ্য ক্রিমিনাল এই ধরনের সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স আমরা এমনিভাবে প্যাসিভ করব ওকে দেন অ্যানাদার পরবর্তীতে আমরা যে রুলটা করব সেটা হচ্ছে জিরান্ড এখন হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং এখানে জিরান দেয়া আছে এখন আমরা এই ধরনের সেন্টেন্স জিরান যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে করব আমরা প্রথম অংশটা ঠিক রাখবো যা আছে তা লিখবো দ্য হি সাজেস্টেড দ্যাট এখন আমরা অবজেক্ট নিয়ে আসবো স্মোকিং স্মোকিং অক্সিলারি আমরা সাজেস্ট মানে পরামর্শ দেয়া তা আমরা এখানে অক্সিলারি ভার্বটা শুড নিতে পারি তো আমরা এখানে শুড বি লিখব স্মোকিং শুড বি গিভিং শব্দটার পরিবর্তে হয়ে যাবে গিভেন আফ তাহলে হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আফ এ ধরনের যত জিরান্ড আছে আমরা দিস ওয়ে উই ক্যান সলভ এরপর যে রুলটা আছে ইনফিনিটিভ ফর রুলটা হচ্ছে ইনফিনিটিভ
For example, he wants someone to take photograph. এই ধরনের সেন্টেন্স আসলে আমরা কি করব? অ্যাকচুয়ালি সামওয়ান শব্দটা অবজেক্টে আছে, আমরা এটা বাদ দিব। তো বাদ দিলে আমরা কীভাবে করব? হি ওয়ান্টস যেভাবে আছে সেভাবে থাকবে। হি ওয়ান্টস টু, টুর সাথে আমরা জানি অক্সিলারি বি বসে, টেকেন, হি ওয়ান্টস টু বি টেকেন ফটোগ্রাফ। অথবা আমরা এটা এভাবে লিখতে পারি, হি ওয়ান্টস ফটোগ্রাফ ফটোগ্রাফস, টুর সাথে বি বসবে, টু বি টেকের ফার্স্ট পার্টিসিপল হবে টেকেন। এই ধরনের ইনফিনিটিভযুক্ত সেন্টেন্সের সাথে আমরা টুর সাথে আমরা বি বসাবো। দেন আমরা যেটা করব, কোয়াসিফেসিভ, খুব গুরুত্বপূর্ণ রুল, কোয়াসিফেসিভ, যেটা কোয়াসি বলতে আমরা অর্ধেক, যেটা অর্ধেক ফেসিভের মতো। তো ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই ধরনের সেন্টেন্সকে আমরা কীভাবে ফেসিভ করব? অ্যাকচুয়ালি এটা কোনো ফেসিভে হবে না। তো আমরা তাহলে কী করব? হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট, এটা কোয়াসি ফেসিভ, যেমন টেস্টেড অলরেডি আছে এবং এটা সুইট আছে, অবজেক্ট আছে, অ্যাডজেক্টিভে আছে। আমরা জানি সাবজেক্ট হতে গেলে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে, কোনো কোনো ধরনের অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে না। তাহলে আমরা কী করবো সাবজেক্ট? যে হানি যেভাবে আছে এভাবে থাকবে, যেহেতু টেস্টেড ফার্স্ট টেন্সে আছে, আমরা হানি ওয়াজ টেস্টেড সুইট। এমনিভাবে যত সেন্টেন্স আছে কোয়াসিফেসিভগুলা আমরা এভাবে করব। ইচ্ছা করলে এটাকে অন্যভাবে করা যায়, যে হানি ওয়াজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা হানি ইজ টেস্টেড সুইট। আমরা হানি ওয়াজ টেস্টেড সুইট করেছি, এটা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন টেস্ট করা হয় তখন এটা সুইট লাগে। আমরা এভাবেও বাক্যটা কমপ্লিট করতে পারি। ওকে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডাবল অবজেক্ট। অনেক সময় দেখা যায় একটা বাক্যে ডাবল অবজেক্ট থাকে। এখন আমাদের কনফিউশন যে আমরা কোন অবজেক্টটা এনে বয়েস চেঞ্জটা করব। যেমন হি মেড মি ক্যাপ্টেন, অ্যাকচুয়ালি এখানে মিও অবজেক্ট ওয়ান এবং ক্যাপ্টেন অবজেক্ট টু, কোনটা এনে করব? এখানে অ্যাকচুয়ালি আলাদা কোনো নিয়ম নেই, যেটা সহজ হয় সেটা এনে করলেই হবে। তো সো যদি আমি মিকে এনে করি, যেমন মিকে আই লিখবো, মেড অক্সিলারি ভার্ব লিখতে হবে ওয়াজ, মেডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মেড, এরপর অবজেক্টটা লিখে ফেলবো ক্যাপ্টেন বাই হিম। বাট এটা যদি আমি অল্টারনেটিভ ওয়েতে করি, ক্যাপ্টেন ওয়াজ মেড বাই হিম, ক্যাপ্টেন ওয়াজ মেড মি বাই হিম, তাহলেও বাক্যটা হবে। আমরা যেটা করব, অনেক সময় দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্সকে ফেসিভ করতে বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্সকে। যেমন হি আই নো হি
ইজ অনেস্ট। আমরা জানি হি ইজ অনেস্ট চিরন্তন অংশ, আর অক্সিলারি যুক্ত উইদাউট প্রিন্সিপাল ভার্ব নো সেন্টেন্স উইল বি প্যাসিভ, শুধু অক্সিলারি আছে এবং এটা চিরন্তন সত্য, এটা কখনো কি হবে না, প্যাসিভ হবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এটাকে আমরা প্যাসিভ করব। পিছনের অংশ যা আছে তা থাকবে। তাহলে নো কে আমরা লিখব, এটা সাবজেক্ট আমরা লিখব ইট, যেহেতু নো প্রেজেন্ট টেন্স আমরা অক্সিলারি লিখব ইজ, নোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে নোন, তারপর আমরা লিখব টু মি, আমরা টু মি লিখব। এমনিভাবে যত প্যাসিভ আছে, যত কমপ্লেক্স সেন্টেন্স আছে, আমরা এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা বয়েস চেঞ্জ করব। দেন অ্যানাদার সেন্টেন্স, হি থট দ্যাট ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস, ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস। তো এটা কীভাবে করবো আমরা? ওই যে ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস, এটা চিরন্তন সত্য। সো আমরা এটাকে এইভাবে করব যে ইট ওয়াজ থট টু হিম দ্যাট ইন্ডাস্ট্রি ব্রিং সাকসেস। আমরা প্রথম অংশ বা স্বাধীন অংশকে বয়েস চেঞ্জ করব। ফাইনালি ফ্রেজ, ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব যদি হয় সেটা আমরা কীভাবে করব? গ্রুপ ভার্ব যেমন হি লুকস আফটার মি, অ্যাকচুয়ালি লুকস আফটার এটা গ্রুপ ভার্ব অথবা ফ্রেজ। তো আমরা প্রথমে আই নিয়ে আসব, আই, এরপরে আই সাথে এম বসে, এম লুকড আফটার বাই হিম। এমনিভাবে আমরা ফ্রেজ যুক্ত যেই বয়েস চেঞ্জগুলো আছে সেগুলো আমরা ইজিলি করতে পারবো। আশা করি খুব গুরুত্বপূর্ণ রুলগুলো আমাদের আয়ত্ত হবে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।